বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 45, পঞ্চম শ্রেণীর ছাত্র সংখ্যা মাত্র 2। ছাত্র হবে কি বন্ধ হতে চলেছে এই ঐতিহ্যবাহী বিদ্যালয়? আশঙ্কা স্থানীয়দের, আশঙ্কা প্রাক্তন পড়ুয়াদের। গোবর্ধনা শ্রী চৈতন্য উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল তৈরি হওয়া নিয়ে উঠছে প্রশ্ন। একসময় এলাকার ঐতিহ্যবাহী স্কুলগুলির মধ্যে প্রথম সারিতে ছিল এই বিদ্যালয়। বর্তমানে কমেছে ছাত্র সংখ্যা। একসময় যে বিদ্যালয় ছাত্রদের কলরবে মুখরিত হয়ে থাকত, আজকে সেই বিদ্যালয় ছাত্র অভাবে কোনো মতে চলছে। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়ুয়ার সংখ্যা মাত্র 2 জন। বিদ্যালয়ের সর্বমোট ছাত্র সংখ্যা 45। জানা গেছে 1956 সালে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়। উত্তর চব্বিশ পরগনার অন্যতম ঐতিহ্য বহনকারী শহর গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা রেল স্টেশনের একেবারে কাছে এই বিদ্যালয়ের নাম গোবরডাঙ্গা শ্রী চৈতন্য উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকা 13 জন। প্রতিদিন গড়ে পড়ুয়াদের উপস্থিতি 10 থেকে 12 জন। একসময় ঐতিহ্য বহনকারী বিদ্যালয় আজ কেন এই অবস্থা, খোঁজ নিতে পৌঁছে গেছিলাম আমরা। বৃহস্পতিবার সকাল 10টা গোবরডাঙ্গা শ্রী চৈতন্য বিদ্যালয়ের সামনে অপেক্ষা করার পর 10:30 নাগাদ দেখা গেল বিদ্যালয়ে এলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা। এরপর বেলা 11টা পড়ুয়াদের কোলাহলে যে সময় বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে থাকার কথা, সে সময় বিদ্যালয় প্রাঙ্গণ যেন সুনসান। বিদ্যালয়ের ভেতরে ঢুকতেই দেখা গেল আগাছায় ঢেকেছে বিদ্যালয়ের সামনের জায়গা। বাউন্ডারি ওয়াল না থাকায় বিদ্যালয় প্রাঙ্গণে বাধা রয়েছে গরু। সিঁড়ি ধরে দোতলায় উঠতেই দেখা গেল দোতলার গ্রিলের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে জংলি লতা। ক্লাসরুমগুলি ফাঁকা, ধুলো জমেছে চেয়ার টেবিলে। একটি ঘরে উঁকি দিতে দেখা গেল প্রায় ফাঁকা ক্লাসরুমের মধ্যে মাত্র 2 জন ছাত্র বসে রয়েছে। প্রশ্ন করতেই বোঝা গেল পঞ্চম শ্রেণীর 2 পড়ুয়া তারা। ছাত্রেরা জানালো 2 জনকে নিয়েই ক্লাস করেন শিক্ষক। ক্লাস 5-এ কজন স্টুডেন্ট তোমরা? আমরা 2 জন। 5 মাত্র 2 জন? কজন টোটাল 5-এ কজন রয়েছে তোমরা? টোটাল 2 জন। টোটাল 2 জন? এই 2 জনই তোমরা স্কুলে আসো? টেরিও দাদারা আসছে। মানে 5-এ তোমরা 2 জনই? হ্যাঁ। আর কেউ নেই? এরপর ক্লাস 6, 7, 8 প্রায় সব ঘরই ছাত্র শূন্য। নবম শ্রেণী ও দশম শ্রেণীর ক্লাসরুমে এক প্রকার উদাস দৃষ্টিতে বসে আরো 2 জন করে ছাত্র। কজন ক্লাসে তোমাদের? 14 জন আছে। 14 জন উপস্থিতির হার কিরকম? 2 জন 3 জন? না, ডেলি 5-6 জন করে আসে। আগে বাড়ি তো দূরে, তাই ডেলি আসতে পারে না। যেমন আমাদের বেশিরভাগ স্টুডেন্টের বাড়ি মসান্দপুর, সংহদি, বামুনগাছি, ওইসব দিকে, তার জন্য ওদের আসতে পারে। কজন স্টুডেন্ট আসছে তোমাদের? আমাদের ক্লাসে 2 জন। 2 জন? 9-এ 2 জন মোট? না, 7 জন। 7 জন? কজন আসে মোটামুটি? 4 জন। 4 জন স্যারেরা আসে নিয়মিত ক্লাসে? সিঁড়ি ধরে নিচে নেমে আসতেই দেখা গেল নিচের এক কোণে তৈরি হচ্ছে মিড ডে মিল। মিড ডে মিলের ঘরে গিয়ে দেখা গেল বড় বড় কড়াইতে রান্নার কাজ চলছে। রান্নার কাজে নিযুক্ত প্রায় 9 জন মিড ডে মিল কর্মী। সরকারি নিয়ম অনুযায়ী পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা মিড ডে মিল পেয়ে থাকে। হিসাব অনুযায়ী পঞ্চম শ্রেণীতে উপস্থিত মাত্র 2 জন ছাত্র। তাহলে এত মিড ডে মিল রান্না হচ্ছে কেন? মিড ডে মিল রান্নার সাথে যুক্ত এক কর্মী জানালেন, ছাত্রেরা খাবে, শিক্ষক মশাই, আমরা প্রত্যেকেই খাই। প্রশ্ন এখানেও, সরকারি নিয়ম অনুযায়ী প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মিড ডে মিলের জন্য বরাদ্দ 4.97 টাকা, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বরাদ্দ 7.45 টাকা। মিড ডে মিল প্রস্তুত হওয়ার পর তার গুণগত মান চেখে দেখবেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক। তারপর তা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পড়ুয়াদের মধ্যে বিতরণ করা হবে। তাহলে কি সরকারি নিয়ম লঙ্ঘিত হচ্ছে বিদ্যালয়ে? অন্তত এদিন যে পরিমাণ মিড ডে মিল রান্না হয়েছে তাতে কিন্তু সে প্রশ্ন থেকেই যাচ্ছে। কতজন আজকে লিখে দিয়েছে? এখনো দেয়নি খাতা। আমরা রান্নার দায়িত্ব। কারা খাবে এই খাবার? বাচ্চারা। 6 জন মাত্র আসছে, তার ভিতরে 9-এর 2 জন, 10-এর 2 জন, এত খাবার কোথায় যাবে? আমাদের যা দেয় আমরা রান্না সেটা করি। স্কুল থেকে লিস্ট দেয়?
এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে। তিনি বলেন, সেটা তো কারণ আমি বলতে পারবো না, কি কারণে স্টুডেন্ট আসছে না সেটা আমার বলার পক্ষে সম্ভব নয়। আমাদের নজরে পড়েছে আমাদের স্কুলের কোনো রকম বাউন্ডারি পাঁচিল নেই, ফলে এখানে দেখতেই পাচ্ছেন গোবরডাঙ্গা জলও এখান থেকে নেওয়া হয়। বাইরের লোক প্রচুর ঢোকে, তারা গরু বেঁধে দিলে পার্শ্ববর্তী লোককে তো আমি তাদের সঙ্গে মারামারি বা লড়াই করতে পারবো না, কারণ আমাদের কোনো পাঁচিল এই মুহূর্তে নেই। তা সে আমরা পরিষ্কার করি, কিন্তু আমাদের স্কুলের গরিব স্কুল, ছাত্র সংখ্যা নেই, আমরা যতটা অর্থ থাকে সেটাকে ব্যবহার করে যতটা সম্ভব করা যায় যতটা পসিবল হয় করি। এর বাইরে কোথায় এই যে পার্থেনিয়াম গাছ রয়েছে, আমার স্কুলকে স্কুলের পরিষ্কার ভাই আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাই এবং উদ্বোধন কর্তৃপক্ষ মাঝে মাঝে সেটা পরিষ্কারও করে পুরসভা থেকে এসে, কিন্তু সেটা সবসময় কন্টিনিউয়াস বেসিসে অতটা হয় না। না না, আমি এখানে কিছু বলতে পারবো না, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। ঘটনাচক্রে এদিনই বিদ্যালয়ে আসেন গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত, কথা বলেন বিদ্যালয়ের শিক্ষকদের সাথে। পড়ুয়াদের অভাবে স্কুল যাতে বন্ধ না হয়ে যায় সে আশঙ্কাও প্রকাশ করেন তিনি। শঙ্করবাবু বলেন, এটা সত্যি খুব উদ্বেগের এবং দুর্ভাগ্যের, স্টেশনের সন্নিকটে এত একটা ঐতিহ্যশালী স্কুল, প্রায় 70 বছর আগে এটা তৈরি, এটার যথেষ্ট সুনাম ছিল, ঐতিহ্য ছিল, ছেলেরা এখন কেন অভিভাবকরা ভর্তি করছেন না তাদের ছেলেদেরকে, এটা আমাদের যথেষ্ট আমরা উদ্বিগ্ন খতিয়ে দেখব, মানুষের কাছে আমরা যাব। আমরা স্কুলকেও বলছি এখানে শিক্ষকরা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, তাদের চেষ্টার বা টিচার ইনচার্জের চেষ্টার কোনো ঘাটতি নেই, কিন্তু মাস্টার মানে আপনার ইদানিংকালে সব অভিভাবকদের একটা প্রবণতা হয়ে গেছে যে যে স্কুলগুলো তুলনামূলকভাবে একটু সমৃদ্ধশালী সেই সব দিকেই ভর্তি করবার একটা প্রবণতা, যার জন্য এখানে ছাত্র কম, অথচ অন্য জায়গায় দেখা যাচ্ছে যা তাদের ক্যাপাসিটি তার থেকে বেশি চাপ। এগুলোকে আমরাও একটা পরিকল্পনা করবার চেষ্টা করছি। আমি প্রধান শিক্ষককে বললাম আপনারা একটা সেমিনার মতন করুন, বিভিন্ন স্কুলের শিক্ষকদের নিয়ে, কাউন্সিলরদের নিয়ে, পৌরসভায় আমরা থাকবো, ম্যানেজিং কমিটি, বিভিন্ন যারা বিদ্যজন আছেন তাদের নিয়ে এই প্রতিষ্ঠানকে ঠিক বাঁচিয়ে রাখতে হবে, কোনোভাবেই যেন এটা নষ্ট না হয়ে যায়, এটা আমাদের সকলের দায়িত্ব। বিদ্যালয়ের বর্তমান কথা জেনে আশঙ্কা প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রেরাও। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা তথা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের দাবি, বড় জোর গোনাগুনতি 20-25 জন কি 30 জন, এর উপরে তো আমি আমার চোখে বাঁধিনি। লোকে ভাবছে যে যেখানে ছেলেপেলে বেশি ভর্তি হচ্ছে পড়াশুনো ভাবছে সেখানটাই বেশি হচ্ছে, ভালো হচ্ছে, ওর জন্য ওখানে চলে যাচ্ছে। স্যারদের গাফিলতি বললে তো হবে না, এখানে গার্জিয়ানদের গাফিলতি, গার্জিয়ানরা যদি না ভর্তি করে, তারা যদি যেখানে বেশি ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে সেখানে পাঠিয়ে দেয়, তা বাচ্চাদের তো কোনো দোষ না বা স্যারদের কোনো দোষ না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌত্রিক ভট্টাচার্য বলেন, ছাত্র সংখ্যা কেন কমে যাচ্ছে আমরা বলতে পারবো না, তবে আমরা চেষ্টা করেছি বহুবার বাড়ি বাড়ি গিয়ে অবস্থার পরিবর্তন ঘটানোর। স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়েও আমরা ছাত্রদের বাড়ি বাড়ি গেছি। স্কুলের ছাত্র সংখ্যা কম বলে মাস্টারমশাইরা কষ্ট পান, চিন্তা করেন, কিন্তু সিঁদুরে মেঘ দেখছে কিনা এই ব্যাপারে আমি বলতে পারবো না। যে স্কুলের ছাত্র সংখ্যা এত কম, উপস্থিতির সংখ্যা আরো কম, সেখানে এত পরিমাণ মিড ডে মিল রান্না হচ্ছে। যদিও মিড ডে মিলের বিষয়টি পৌরসভা দেখভাল করে বলে প্রসঙ্গ এড়িয়ে গেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ওই স্কুলটা নিয়ে একসময় আমরা গর্ব করতাম, আমি ওই স্কুলের একজন প্রাক্তন স্টুডেন্ট, প্রচুর লোক হতো একসময়, অনেক ভালো রেজাল্ট করতো, আমাদের সময় 10-12 জন 15 জন করে ফার্স্ট ডিভিশন পেত। দীর্ঘদিন এই স্কুলের অবস্থা খুবই ভালো ছিল, কিন্তু বর্তমান এই স্কুলটা খুব উদ্বেগের কারণ, মানে টোটাল গোবরডাঙ্গার মানুষ এত সুন্দর জায়গায় স্কুলটা রয়েছে, একদম স্টেশনের পাশে, কলেজের পাশে, বাজার সংলগ্ন, অথচ এই স্কুলটায় কোনো ছাত্র নেই। এখন যা পরিস্থিতি সত্যি খুব ভয়ানক, এবং এই এই জায়গা থেকে কিন্তু আমাদের এখন উঠতে হবে, না হলে এই স্কুলটা বাঁচবে না। সত্যি এত ভালো স্কুলটা, ওখানকার স্যারদের সঙ্গে আমার প্রতিনিয়ত কথাও হয়, আমরাও অনেক চেষ্টাও করেছি এবং এখনও আমরা চেষ্টা করছি যে স্কুলটাকে কী করে আপগ্রেডেশন করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা।